পেনভিশন টিভি প্রেজেন্টস। মামা দেখছস সময়টা কত দ্রুত চলে যায়। গত বছর মনে হলো কয়দিন আগেই রোজা করলাম, আবার রোজার মাসে আসছে। আরে দূর বেটা, গত বছরের রোজার কথা আর বলিস না। প্যান্ডেমিকের কারণে পুরো রমজান মাসটাই বোরিং গেছে একদম। এবার কিন্তু আর মিস দেওয়া যাবে না, বুঝছস? এইবার একদিন আমরা চকবাজারে যাবো ইফতার করতে, আরেকদিন তোর নাফিজে হইলে লাভ নাই, আরেকদিন যাবো সেরি করতে, ঠিক আছে? সেরি পার্টি, সেরি পার্টি কিন্তু করতে হইবে মামা। যাবি? ওরে নিয়া লাভ নাই, ওই গেলে কি যাবো, না গেলে নাই। তুই গেলে যাইবো অবশ্য, পুরান ঢাকা যাবো, একটু বিরিয়ানি টিরিয়ানি খামু আর কি। আচ্ছা মামা কয়টা বাজে দেখছস? 11:30টার বেশি বাজে তো। চল ঘুমায় পড় মামা, সেরিতে প্রথম রোজা, প্রথম সেরি, সেরি তো ওঠা লাগবে। ঘুমায় পড়, তোরা ঘুমা। ফোন তো রাইকে এখন ঘুমা, আল্লাহ দোহাই লাগে। তিনটার সময় ঘুম থেকে উঠে তো সেরি করতে হবে। হে পরবর্তীকার, লাখো কোটি শুক্রিয়া তোমার দরবারে রব্বুল আলামিন, যে আমার জীবনে আরও একটি রমজান তুমি এনে দিয়েছ। আরও একটি রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়িয়ে দিয়েছ। হে খোদা, হে সৃষ্টিকর্তা, এই রমজান যেন আমার জন্য ঢাল স্বরূপ হয়ে থাকে। আমি যেন আমার রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি রব্বুল আলামিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রমজানকে তুমি রব্বুল আলামিন আমার জন্য ঢাল স্বরূপ করে দাও। হে আল্লাহ, এই রমজানের রহমত বরকত মাগফিরাতের পুরো সময়টা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি রব্বুল আলামিন। তোমার নিকটবর্তী যেন হয়ে যেতে পারি রব্বুল আলামিন, সে তৌফিক দান করে দাও। তোর ঘুম পাইলে তুই ঘুমা, যা জাগায়। ঠিক আছে, যা যা ইচ্ছা তাই কর, আমি গেলাম। আমরা জাগায় দিব তোকে। বুয়াকে বললেই তো মনে হয় রান্না করতো, এখন ভাই ম্যানেজার, কিছু তো বড় ভাই বলতেও পারি না। তোরা খা, আমি খাইতে পারবো না, এটাতে আমি পানি খেয়ে রোজা রাখবো। এই সময় তোরা খাবার নিয়ে যদি এরকম করিস তাহলে রোজার মানেটা কি, তোদের কাছে রোজার মানেটা কি দাঁড়ালো? যা আছে খায়া নে, এতটুকু খায় এতটুকুতেই বরকত হবে। আর একটা ব্যাপার কি মামা জানোস, শুকর করা শিখ, শুকর করলে কিন্তু আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। তাইলে ওই যে কাল থেকে যে ওই মুরগি রান্না হইব না, সেটা আমরা খাবো, আর তুই ডাল আর ওই ডিম দিয়া শুকর আদায় করবি। ভাই ঠিকই কইছে, তুই ওই ডিমটা দিয়ে খাইস, বুঝছস নাই? সব সময় একই কাহিনী হয়, খালি শুকর আর শুকর। এখন এইটা দিয়ে আমি খাবো কেমনে? এটা দিয়ে খাইলে তো শুকর হয়ে যাবো না আমার। এই আজি খাস না, খাইলেই তো হয়ে যায়। ভাই বড় ভাই খান, বড় ভাই আপনি আপনি কই রেখে যাবেন কালকে? ধরনে আমি তো ব্যবসার কাজে চিটং যাবো।
কিরে তুই এখনো খাইতাছস? টাইম তো শেষ, আজান তো দিয়ে দিবি এখনই। আচ্ছা তুই সবসময় এত সিরিয়াস কেন? আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায় তো নাকি? খাইতে দিব না, ঠিক মতো তাড়াতাড়ি খা, তুই আবার রোজা রাখ। রাতুল, রাকিব, মামা নামাজে যাবি না? জোহরের আজান দিছে। যা আসতেছি, যা, ওঠ দোস, ওঠ। আচ্ছা আয়, জলদি আয়, আমি গেলাম, ওঠ। ঘুমাইস না রে বাবা, এখনো ঘুমাইস না, আয়। রাকিব, রাতুল, এখনো ঘুমাচ্ছি, শাস্ত্র রক্ত হয়ে গেল, নামে যাবি না? আরে বাবা ওঠ। আরে এখনো ঘুমাচ্ছি না তো, তোর আগে উঠছি বেটা। আচ্ছা আয় আয়, আমি গেলাম মসজিদে। কি নাফিস কই তুই? হয়ে গেছে, হয়ে গেছে। এই এত দেরি হয় কেন? আর পারতেছি না। আচ্ছা ইয়ে দে দে দে, খেজুর নে, খেজুর নে। পেঁয়াজ চলবে না যে কটা আছে? আরে যা আছে চলবে, অনেক কিছু তো আনা আছে। এই পেঁয়াজ এইটুকু দিয়ে আমি পাঁচ জনে ছিলাম, ভালো করে খাস। এই রীতি কি অবস্থা দেখছস এখন? সারা দিন ঠিকই আছে, অতি চালাকির গলায় ধরি। পাঁচ জনের ইফতার দিয়ে আছে। বাজে কয়টা? সময় হয়ে গেছে একটু। ফোনটা রাখ, খাই ইফতার। মামা ইফতার তো নিমুই, একটা সেলফি লই লই, একটু হাসি দে। এ তোর মন খারাপ কেন? ইয়েস, আজান দিচ্ছে মনে হয়। বন্ধু তোরা এগুলো কি করতেছিস বলতো? ইফতারি করতেছি, খেজুর খাইতেছি। কিরে না, আমার কথা ওইটা না। সিহরির পর থেকে তোদেরকে কয়েকবার করে ডাকলাম নামাজে যাওয়ার জন্য, জোহরের সময়, আসরের সময়। তোরা ঘুমিয়ে থাকলি, নামাজে গেলি না। অথচ ইফতারের সময় তোরা হুড়মুড় করে এসে বললি এখন ইফতার করতে হবে, এই আমাদের সিহরি পার্টিতে যেতে হবে, এই আমাদের ইফতার পার্টিতে যেতে হবে। আসলে কি দোস্ত, সিয়াম আমাদেরকে এগুলো শেখায়? রোজা আমাদেরকে এগুলো শেখায়? এই যে রমজান মাস, একটা ভালো কাজের গুরুত্ব কত জানিস? এক রাকাত নামাজের গুরুত্ব 70 রাকাত নামাজের সমান। আর সেই রমজানের সময় তোরা কি করলি? নামাজ ছেড়ে দিলি। নামাজ না পড়ে এই কি সেহেরি করলি? সেই সারা রাত ধরে বার্সা, তারপরে কি ম্যানচেস্টারের খেলা দেখলি, মিউজিক শুনলি, গান শুনলি, এভাবে করে দোস্ত রোজা হয় না, এটাকে বলা হয় উপোস থাকা। রোজার আসল শিক্ষাটা দোস্ত তোদের বুঝতে হবে, বুঝছস? এই রমজান আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে আসে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর তোরা সেই ঢালকে না আঁকড়ে রেখে তোরা সেই ঢাল ছেড়ে দিলি। এভাবে করে হয় না বন্ধু। রোজার সময় রোজার এই মাসটা বরকতময় মাস, এটাকে কাজে লাগানোর চেষ্টা কর। শুধু ওই যে ইফতার পার্টি, সেহরি পার্টি, সেলফি, আড্ডা, মানে একটা ভাইবস, এরকম ভাইবস দিয়ে তো হবে না, এটাকে কাজে লাগাতে হবে। যাক, আমার কথা বলে আর কি হবে, মানে আমি কথা বলে আর কি হবে, আমাকে তো তোরা পাত্তা দিতে চাস না। নেই নেই, ইফতার কর, ইফতার কর। না নাফিস, সরি রে দোস, আমরা তোকে নিয়ে কত মজা করি, কিন্তু
তুই তো আমাদের মধ্যে আলো জ্বেলে দিলি দোস্ত। তুই তো আমাদের ফ্রেন্ড, আমরা জানি ক্লোজ একটা ফ্রেন্ড। আর তুই নামাজ কালামও নিয়মিত পড়িস, আমরাও দেখি ভালো লাগে। কিন্তু মানে এই ফিলটা না এতদিন পাইনি, আমরা পাইনি। মানে তুই অনেক কিছুই জানো সেটা আমরা জানি, কিন্তু ভালো লাগলো দোস্ত আসলে। কেন যেন কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আসলে কি করলাম আমরা গতকাল সারাদিন রোজা রেখে? নেই আসলে যদি আমাদের মধ্যে সত্যিকারের উপলব্ধিটা হয় তাহলে দ্রুত ইফতার করে আমরা তিনজন একসাথে নামাজে যাই। এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে রোজার মাহাত্মটা আমাদের নিজেকে ভিতরে ধারণ করতে হবে। আমার কথা বলার পরে তোর সেন্স আসছে, যাই হোক ভালো, দ্রুত মাঝে মাঝে বলিস বেটা এরকম কি রে? হ্যাঁ হ্যাঁ আর বলতে হবে না, আমরা কম জানি, তুই তো ভালো জানোস, আমাদেরকে মাঝে মাঝে বলবি। Thank you.